धानमंडी सेकेंड आउटलेट धानमंडी बांग्लादेश आई हॉस्पिटल জিরো ভিউ দেখাচ্ছে মানে কতজন লোক আছে জানি না। হ্যাঁ জিরো ভিউ মানে বাড়ি দাওয়াতে দেখো তোর মোবাইল আছে কিনা? অন্য মোবাইলে আচ্ছা। ইসমুল জান্নাত আপু ভালো আছে। আমি ফেরদৌসী আপু থ্যাংক ইউ। অ্যান্ড ফেরদৌসী নীলু আপু, ওয়ালাইকুম সালাম। গাজী ফরজানা আপু থ্যাংক ইউ। অ্যান্ড শাহিদা রিমি আপু, এত জন 400 2 জন। হ্যাঁ আমার এই যে নেট একটু বাড়ি দিলে জিরো উঠে আছে, তো আমি দেখতে পাচ্ছি কোন কেউ জয়েন করে নাই, জিরো। তো এরকম দেখলে আসলে লাইক করাটা খুব মুশকিল হয় যে আপ ডাউন করছি কিনা, কয়জন আছে আমার লাইভে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ তো শুধু কমেন্টস করে 410 জন। আচ্ছা নীলাঞ্জনা আপু থ্যাংক ইউ, শাহিন আক্তার আপু থ্যাংক ইউ, ইদানিং শাহিন আপু আবার একটু অ্যাক্টিভ ব্যাপার, অন্ধকার কেন? আচ্ছা তো সঞ্জিদা রহমান ও সানা সাফিনাস মাই ফেভারিট। আজকে যদি একটা অনেক কম প্রাইস আছে আফরোজ আপু, আপনি 3-4টা কিনতে পারবেন। আপনি একটার দামে 3-4টা কিনতে পারবেন, কোনো টেনশন নিয়ে না। আমি দেখানো শুরু করি, দেখলেই বুঝবেন যে এইটা স্পেশালি আমরা কয়েকদিন আগে কিছু এনেছিলাম এবং আবারও আমি অর্ডার করে আপনাদের জন্য এনেছি। খুবই খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা, ব্লু এবং লেমন ইয়ালোর মধ্যে। এখন দেখাবো তো, ম্যাক্সিমাম আপনারা পাবেন সবার ফেভারিট একদম সানা সাফিনাজের এইটাই হিট, কোটা দোপাট্টা পাবেন। তার আগে হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি আগানুরের, এটা হচ্ছে একটা শিফন ফ্রকের টু পিস পরে আছি। একটু কি ছোট, একটু নিচু হব, একটু ক্যামেরাটা আমার লাইভে এসে হচ্ছে ক্যামেরা সেট করতে, এটা খুব বিরক্তিকর ব্যাপার। এই হচ্ছে আমার টু পিসটা দেখানোর জন্য, একদম সয় সেট ফ্রক, পিওর শিফনের। আমি এক্সট্রা স্মল পরে আছি, স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল সাইজ, এক্সেল হবে কিনা আমি জানি না, এল সাইজ হবে। তো এই সুন্দর জামাটার প্রাইস হচ্ছে 9480 টাকা। 9480 টাকা হচ্ছে পিওর শিফন, এইটার একদম নিউ কালেকশন অ্যান্ড ফ্রক, এটা পুরো একদম ফ্রক স্টাইলের পাবেন। এটা পিওর শিফনের মধ্যে আমি হ্যাঁ এই দামেই দেখাচ্ছি রানী আপু, আমি এই দামেই দেখাচ্ছি, আপনাদের বাজেটের মধ্যেই থাকবে। যারা রেগুলার পড়তে চান সানা সাফিনাজের, ম্যাক্সিমাম আজকে লাইভ করব কোটা দোপার প্যান্ট। সানার কোটার সাথে কম্পেয়ার করলে অন্য কোটা ফেল, সানার কোটা এই কোটাটা কম প্রাইস, এত বেস্ট
কি বলবো, অনেক প্রশংসা করে ফেলছি শাহানা পারভীন আপু, থ্যাংক ইউ। আর শাহিদা বেগম আপু কেমন আছেন, শাহিন আক্তার আপু, সবাই আমাকে একটু লাইভটা শেয়ার করে দেবেন। আমি হচ্ছে মিরপুর আউটলেট থেকে লাইভ হয়ে গিয়েছি, মিরপুরে আছি এখন, মিরপুর সনি সিনেমা হলের অপোজিটে রূপায়ণী বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে আমি এখন আছি, আমাদের একদম চকচকা নতুন আউটলেট। তো সেই আউটলেট থেকে লাইভ হয়ে গেছি, সানা সাফিনাস মাহে দেখাবো ফাটাফাটি এই জামাটা, লেমন ইয়েলো অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশন, এত সুন্দর এই জামাগুলো। আমি তো দুই তিনটা নিছি কারণ আমার রেগুলার পরতে লাগে। এই দেখেন কত কালারফুল, আমি জানি না কালার ওদের দিচ্ছে, দেখো আসো একজন আইসো দেখো, কিছু দেখা যায় কিনা, কিছু দেখতে পাও এত অন্ধকার। ও আচ্ছা আপু, মেয়ের শরীর কেমন আপু? মেয়েকে সরষের তেল দিয়ে রসুন দিয়ে মালিশ করে ওষুধ খাইয়ে একটু ভালো খারাপ, টেইলার আমার জামা নষ্ট করে দিছে, আয় হায়, এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। টেইলার জামা নষ্ট করে দিছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, এত মারামারি করে জামা কেনার পর যদি টেইলার নষ্ট করে। এই হচ্ছে আমার ড্রেসটা, সানা সাফিনাস আকাশি অ্যান্ড ব্লু কালার, দেখেন পিঙ্কও আছে সাথে, আকাশি ব্লু, সবচাইতে সুন্দর কালার হচ্ছে লেমন কালারটা, অনেক ব্রাইট, অনেক ব্রাইট। মেজাজ খারাপ করেন না আপু, মেজাজকে কন্ট্রোল করে টেইলারকে বুঝিয়ে আবার ঠিক করার ব্যবস্থা করেন, যদি ঠিক করা যায় তাহলে ঠিক করার ব্যবস্থা করেন। এই জায়গাটা হচ্ছে লেমন ইয়েলোর মধ্যে, যে লেমন ইয়েলোর মধ্যে অনেক স্টিচ কুর্তি আসছে, একটু কুর্তিগুলো খুলে দাও বেডের মধ্যে, দাও আপু দেখতে পাবে ওই কাপড়ের মধ্যে, ওকে রাকিবকে বলো সব খুলে দিতে, স্টিচ আসছে অনেক, বিন সাইডের আরো কি কি যেন আসছে। তো লেমন ইয়েলো কালার, এখন চলে যায় এইটার ব্যাক পার্টে। এই জামাগুলো স্পেশাল, রেগুলার রেগুলার জামা না, হ্যাঁ এগুলো একটু স্পেশাল, এগুলো অর্ডার করা হয়েছে, এগুলো স্পেশাল আনা হয়েছে, বেছে বেছে কালারফুল গুলো আপনাদের জন্য। লেমন ইয়েলো কালার, ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর, এটার পেছন পার্টটা অনেক ব্রাইট, এটার ফার্স্ট অন ভেরি, হ্যাঁ শাহানা আপু প্রত্যেকটা জামা আপনারা খুবই সুন্দর পাবেন আজকের লাইভে। এটা হচ্ছে আমার বর্ডারটা, ব্ল্যাক এর মধ্যে এই বর্ডারটা। এই ইসে আমাকে একটু চা খাওয়াও তো, আমার অনেক মাথা ব্যথা করছে, একটু চা খাওয়াও তো। আচ্ছা এই হচ্ছে আমার পার্টটা ব্ল্যাক কালারের, তারপরে চলে যাব এইটার স্লিভের কাপড়, ফিরোজা কালার অ্যান্ড মেরুন কালারের আউটলাইন দিয়ে। এই হচ্ছে আমার স্লিভটা, আনকমন যে স্লিভটা খুবই সুন্দর, আহারে আমার এরকম রাগ হয় আপু, এই রাগ কন্ট্রোল করার যদি কোনো ওষুধ থাকে মানে আমার অনেক রাগ উঠে যায় মাঝে মধ্যে, এত বোম বাস্ট করার, তখন আমি নিরলোক খুঁজি, যে একটা নিরলোক পাইলে সে নিরলোকের উপর দিয়ে রাগটা কিভাবে সারা যায়। নিরলোক হচ্ছে আপনার ভাইয়া, ঠান্ডা রাগ যত আছে তার উপরে, দোকানের রাগ, মেয়ের রাগ, সবার রাগ, বাসার রাগ, নিজের রাগ, সবার রাগ যে হচ্ছে আরিফের উপরে আমি ঝাড়ি। তো একটা নরম সরম দেখে সবাই হাজবেন্ড খুঁজে নিবেন, যার উপরে আপনি রাগ গুলো অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনি গরম হাজবেন্ডের উপরে অ্যাপ্লাই করেন ওই পাশ থেকে আপনি আবার রিপ্লাই পেয়ে যাবেন ধুমধাম। তো এইটা স্লিভের কাপড়টা দেখিয়ে দিলাম, থাক বোম বোম একটু কন্ট্রোল করে ফেলেন, এখন টেইলার তো আপনি তো আর কিছু করতে পারবেন না। তো রহমান আপু, হ্যালো রহমান আপু কেমন আছেন, শামিমা আক্তার আপু ভালো, বাসা নিও রুবা, থ্যাংক ইউ। ওকে এই হচ্ছে আমার ড্রেসটা, সানা সাফিনাজের প্রাইস শুনলে তো বোম্বাস্টিং প্রাইস, আপুর মন ঠান্ডা হয়ে যাবে। এটা কটন তাই না, এটা কটন দো পার্টটা, কোটাই ম্যাক্সিমাম পাতলা হালকা কটন, উফ সুন্দর না, খুব সুন্দর, দাম শুনলে তোমাদের মনে হবে আরো সুন্দর এটা, এটার দাম এত রিজনেবল, এত সুন্দর সুন্দর জামাগুলো দর্জিকে সেটাই বললাম, এত মারামারি করে পারচেজ করা হয় সুন্দর সুন্দর জামাগুলো, তারপরে যদি টেইলার এটা না বুঝে তো খুবই দুঃখজনক, টেইলার এটা কখনোই বুঝে না, কখনোই বুঝে না। আমি কিছুক্ষণ আগে আপনার হচ্ছে কত রুপি ওইটা মনে হয় 65,000 রুপির একটা ড্রেস আমি আমার জন্য আনছি, একটা পিসি আনছি, আমার এত অরেঞ্জ ফেভারিট, সেই রকম একটা অরেঞ্জ কালার আনছি আগানুরের ব্রাইডাল স্টুডিও, সেটা নেকটা একটু ছোট করতে দিছি, ও কি করছে সামনের নেক আর পিছনের নেক দুইটা একসাথে ধরলে পিছনেরটা বড়, মানে বাড়তি ঢেউ ঢেউ খেলে মানে গলাটা বড়, ওকে আমি এতই বুঝাচ্ছি, দুইটা তো সেম হওয়া দরকার, দুইটা শেপ সেম হওয়া দরকার, কোনোভাবেই বুঝতেছে না। তারপরে আমি বোঝারও বাদ দিয়ে আমি বলছি আমি ট্রায়াল দেই, অসুবিধাটা আমি তোমাকে দেখাচ্ছি,
মানে আমারও সেম কিছুক্ষণ আগে টেইলারের সাথে করে আসছি। এই হচ্ছে আমার পাতলা হালকা কটন দোপাট্টা সানা সাফিনাজের। ওয়াও, লেমনটা আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে লেমন গ্রিন কালার, অনেকে হচ্ছে কচি কলা পাতা কালার, আমি নিজেও বলি কচি কলা পাতা কালার। শাহিন আপু থ্যাংক ইউ, অ্যান্ড আপনার আঁচল আছে শাহিন আপু, এই হচ্ছে এটার আঁচলটা বিউটিফুল। এই সুন্দর জামাটার প্রাইস আমি বলবো, এটা টু পিস, তো আমি চলে যাবো নেক্সট। থ্রি পিস দিচ্ছ না, টু পিস দাও, আর একটা টু পিস দেখাই, আরো দুই তিনটা দেখাবো, তারপরে হচ্ছে কাজ করা এন্ড কাজ ছাড়া। আমি একই প্রাইস করে দিয়েছি আপনাদের, কোনো আমি প্রাইস হাই কিছুই করি নাই। তো গ্রিনটা দেখেন, এটা কটন ওন্না না শিফন? আচ্ছা, শিফন ওন্না। তো চলে যাব এইটার, একটু আমাকে দেখাবা অন্য আর একটা টু পিস, যেটা যেটা আমি এইমাত্র দেখেছি কাজটা। আচ্ছা ওকে, তো আমি গ্রিন এর মধ্যে কালো ওনা শিফন দোপাট্টা দিয়ে এটা দেখাবো কাজ করা। শিফন দোপাট্টা দিয়ে গ্রিন এর মধ্যে সেই সুন্দর ওইটা, তো আবার শিফন দোপাট্টা গ্রিন এর মধ্যে। আচ্ছা, গ্রিন এর মধ্যে এটা সুন্দর একটা গ্রিন, প্রত্যেকটা। মাহফুজা আপু কেমন আছেন? মাহফুজা আপু এই দেখেন গ্রিনটা দেখেন, বড় বড় ফ্লাওয়ার, এটার কালো দিয়ে বর্ডার, দুই দুইটা বর্ডার, একই দামে পাবেন আপনারা। ওকে, এই যে দুই দুইটা বর্ডার, এই যে এরকম সামনে পিছনে স্লিভে, এন্ড আমরা সুন্দর নেক নেক করে আমরা বানাবো। আপুনাস এখন অর্ডার করা যাবে? আপু যদি ওই জামাটা থাকে তাহলে অর্ডার করতে পারবেন, আইরিন পারবিন আপু। ওকে, তো গ্রিনটা সামনে পিছনে এন্ড প্যানেল গুলো আছে, ইয়োক আছে স্লিভও, এটা সাথে গ্রিন কালার, একদম একটু পেস্ট গ্রিন কালার এটা। ও স্লিভ আলো দাদা, স্লিভটা দাও। তো এইটা হচ্ছে আমার গলার কাজ, এই যে নেকে কাজ, তো নেকটা একটু এরকম ভিতরে দিয়ে দেই, এই দেখেন গলায় কাজ, স্লিভের কাপড়টা এরকম সুন্দর পেস্ট গ্রিন কালার। রাতের লাইভের রেকর্ড নিশা দেখে অর্ডার। ওকে শাহানা আপু থ্যাংক ইউ, আমি কালকে একটু তাড়াহুড়ায় ছিলাম তো এই কারণে। এইটা আমার জামাটা, এইটা আমার স্লিভের কাপড়, এটা পেস্ট গ্রিন কালার। ওকে, পেস্ট গ্রিন কালার, আর আমি কিন্তু আজকে খুবই সুন্দর একটা আগানুরের, এত সফট, এত লাক্সারি, এটা এটা হচ্ছে আপনার শিফনের উপর আছে, তো শিফন গুলা একটু হাই রেঞ্জের হয়, একদম রেড কালারের সুন্দর একটা ম্যাচিং করে স্টোনের এই দুলটা পড়েছে। মায়াবী মায়াবী গ্রিন থ্যাংক ইউ, ডাক্তাররা এত রোমান্টিক হয় কিভাবে? ডাক্তাররা তো ছুরি ছুরি কাচি নিয়ে তাদের কাজ, তারা এত রোমান্টিক হয় কিভাবে? শাহানা আপুকে দেখলে বোঝা যায় একটু কবি কবি ভাব, ভুলে সে ডাক্তার হয়েছে আসলে, এবং ভাইয়ের সাথে তার অনেক প্রেম, আর ভাইয়া মনে হয় অনেক ঠান্ডা মেজাজের, কারণ শাহানা আপু এতই ছবি তোলে আর ভাইয়া পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরতেই থাকে ছবি তোলার জন্য। এই একজনকে দেখছি আর হচ্ছে রোজিনা পারবিন আপু, রোজিনা লিপি আপু, তার হাজবেন্ড ক্যামেরা নিয়ে থাকে আর রোজিনা আপু ছবি তুলতেই থাকে, আমার দেখায় দুইজন, দুই ভাইয়ের ধৈর্যের অনেক ধৈর্য থাকে। তো এই যে ব্ল্যাক কালারের এই সুন্দর দোপাট্টাটা এবং এটা এমব্রয়ডারি সহ সেম প্রাইসেই আছে, টু পিস গুলোর প্রাইস হচ্ছে মাত্র 2590 টাকা, 2590 টাকা হচ্ছে সানা সাফিনাজের এই টু পিস গুলোর প্রাইস। এগুলো স্পেশাল, এগুলো অর্ডার করে আনা, এগুলো সব ক্যাটালগের হিট ডিজাইন গুলো আছে। হ্যাঁ, ফটোগ্রাফার, ও সে ফটোগ্রাফার, ও আচ্ছা, তাহলে তার তার ভালোই লাগে শাহানা আপুর ছবি তুলতে, সে মজাই পায় বোর ছবি তুলতে। এই হচ্ছে আমার ড্রেস গ্রিন, মায়াবী গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশন, এমব্রয়ডারি সহ শিফন দোপাট্টা এন্ড টু পিস, প্রাইস হচ্ছে 2590 টাকা, এন্ড আগেরটাও সেম প্রাইস 2590 টাকা। কিছু আছে কোটা দোপাট্টা, কিছু শিফন দোপাট্টা, ওয়াও একটা সেই রকম একটা সুন্দর জামা এখন আমি দেখাবো, এখন 2590। তো আমি এখন হচ্ছে থ্রি পিস দেখাবো, মিষ্টি বাঙ্গি কালারের, কালকে বাঙ্গি নিয়ে অনেক কথা হয়েছে। পলি আপু ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কাউসার আক্তার পলি আপু, এই যে বাঙ্গি পিচ কালারের মধ্যে কোটা দোপাট্টা দিয়ে এই থ্রি পিসটা অনেক সুন্দর, বাঙ্গি পিচ কালার আর একটু রেডিশ একটু মিষ্টি কালার কম্বিনেশন, কটন উন্না, ও আচ্ছা কটন উন্না, সুতি উন্না দিয়ে বর্ডার করা। মায়াবীটা নেন আমি দেখাই, ওটাও কটন, ওই যে উন্না না, ও এইটা উন্না, ও সুন্দর আছে তো বাঙ্গি পিচ কালার। এই জামাটা স্পেশাল অর্ডারে আসে, এই ড্রেসটা স্পেশাল অর্ডার, এগুলো সব স্পেশাল অর্ডার, কারণ এটা অনেক বড় সেট ছিল, আমরা জাস্ট ভালোগুলো আপনাদের জন্য জাস্ট ভালোগুলো অর্ডার করা হয়েছে, এগুলো একটাও আমাদের আউটলেটে ছিল না।
এইটা আমার বর্ডার এন্ড পেস্ট কালার কি সুন্দর এই বর্ডারটা প্রত্যেকটাই আমরা 20টা 25টা করে এনেছি প্রত্যেকটা ডিজাইন স্পেশাল করে আপনাদের জন্য 20টা 25টা করে আনা হয়েছে এক একটা ডিজাইন তো পেস্ট কালারের পার বাঙ্গি পিচ কালারের একটা পিচ কালারের মধ্যে ফন্ট পার এটার একটা সুন্দর স্লিভ আছে এই হচ্ছে আমার হাত আর কাপড়টা সানা সাফিনাস দেখাচ্ছে আপু ইয়ালো কালারটা পেলাম আচ্ছা কোনটার আইরিন জয়া আপু কোন ইয়ালোটা এটা এই হচ্ছে আমার স্লিভের কাপড়টা কোন ব্র্যান্ডের ইয়ালোটা পাইছেন বললে আমি বুঝবো ওই ইয়ালোটা আচ্ছা এখন এটার ব্যাক পার্ট দেখাই খুব সুন্দর আজকে আমি এখন বনানীতে যে আমার টেইলার আমাদের মিরপুর আউটলেটে কিন্তু টেইলার আছে আপনারা যারা মিরপুর আউটলেট থেকে পারচেজ করবেন চাইলে টেইলারিংটাও ইউজ করতে পারেন আপনারা আমাদের থেকেও জামা দিতে পারেন বাইরে থেকেও দিলেও আমরা নিয়ে নিব অসুবিধা নাই তো এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট পিচ বাঙ্গি কালার আর মিষ্টি কালারের কম্বিনেশন তোমার মতো করে কেউ বোঝে না আমাদের মন এইটা বোঝে বোঝে এটা হচ্ছে আমার সামনে পিছনের এক্সট্রা প্যানেল এবং এইখানেও হচ্ছে সামনে পিছনের এক্সট্রা প্যানেল ও করিশ্মা সিল্ক ও আচ্ছা ইয়ালোটা হ্যাঁ ওটা অনেক সুন্দর তো ইয়ালো আর আমি ইয়ালোর প্রতি এমনিতেই একটু দুর্বল থাকি কালারের ড্রেস দেখাও আপু ফিরোজা কালারের ড্রেস দেখাও আর এটার একটা ফিরোজা আসন আসছে দেখো তো ইয়ালোটা হ্যাঁ ফিরোজা আছে আপু পাপিয়া বেগম আপু ফিরোজা আছে একটু একটু লাইভে থাকেন আপনি সরি একটু লাইভে থাকেন আমি আপনার পছন্দের কালারটা দেখাবো ফিরোজা আপুর পছন্দের কালার এন্ড আছে এই হচ্ছে আমার পার এবং এইটা আমার সুন্দর বাঙ্গি কালারের মধ্যে মিষ্টি মিষ্টি কালারের প্রিন্ট করা তো এটা চলে যায় এটা ফ্রন্ট পার্ট সামনে পাটে চলে যায় এইটার ওড়নাটা সুন্দর না এইটার ওড়না ওরাও তাকায় আছে সেই রকম সুন্দর একদম গরমের বাঙ্গি আমি না বাংরি বাংরি বলি সবসময় আমার উচ্চারণটা হয় না কেন জানো কিছু থাকে না কিছু উচ্চারণে অনেক ভুল থাকে আমি এটা করতেই পারি না খুব ট্রাই করি বাংরি বলার জন্য কিন্তু আমার হয় বাংরি তো আমার এটা একদমই ছোটবেলা থেকে আমার এই এই শব্দটা আমার হয় না এবং আমি এই ফলটা খাইও না এই হচ্ছে আমার পাতলা হালকা ধুতি এই যে ওই ও আচ্ছা আচ্ছা ধুতি একদম ধুতি কাপড়ে বাংলি পিচ কালার আমি এটা ফ্যান হয়ে গেলাম এটা অনেক সুন্দর লাগবে অ্যান্ড খুব ব্রাইট লাগবে যে আমি যে মেকআপটা দিয়েছি চোখের আয়ের যে মেকআপটা দিয়েছি একদমই এই কালার দেখেন এইভাবে দিলে কি সুন্দর লাগতেছে মানে কি সুন্দর লাগতেছে এটা প্রাইস তো একদম কম এই হচ্ছে আমার দোপাটটা রাতের বেলা জি এই কালারটাই সুন্দর লাগে যদি একটু ব্রাইট একটু ইনোসেন্ট একটু কিউট লাগাতে চান আপনাকে অনেক সময় হয় না কিছু ড্রেস পরে হট লাগে যাই হোক কথাগুলো শুনতে ই লাগতে পারে হট লাগে অনেক গর্জিয়াস লাগে অনেক হট লাগে আর কিছু আছে অনেক সোবার অ্যান্ড ইনোসেন্ট এরকম লাগে তো এটা হবে কি এই রংটা আপনাকে একদম মিষ্টি ইনোসেন্ট কিউট আর ছোট মানুষের মতো একটা লুক দিবে বয়স একটু কমিয়ে দিবে এটা তো এই বাঙ্গি পিচ কালার এটার সাথে হচ্ছে প্যানেল আছে চারপাশে পার বসবে এই পারটা কোথায় সালোয়ারের কাপড়ে দেওয়া আছে এই যে এটা এই পারটা এই ওনাটায় বসবে আপনি ওনাটায় বসিয়ে নেবেন চারো পাশে তো ওরাও বসিয়েছে ছবিটা দিও আমাকে হ্যাঁ এই হচ্ছে এটার ওনার চারপাশে এই যে ওনার চারপাশে যে পেস্ট কালার প্যানেলটা এটা বসবে ওনার চারপাশে তো এই হচ্ছে আমার বাংলি পিচ কালারের থ্রি পিসটা এখন আমি আরো একটা থ্রি পিস দেখবো এটা তো একদম সোবার ঠান্ডা কিউট ইনোসেন্ট সবকিছু বলে দিলাম এখন আমি চলে যাবো একদম গরম একটা কালারে অনেক ব্রাইট কালারফুল একটা ড্রেসে চলে যাবো আগের চেয়ে সেলাইয়ের প্রাইস না আপু এটা স্পেশাল আগে হচ্ছে এটা প্রাইস ছিল ২৪৫০ টাকা এখন এটা স্পেশাল দাম বুঝেনি তো একটা ক্যাটালগ ভেঙে যদি আপনি ভালো গুলো কিনেন তাহলে কি করতে হয় ভালো গুলো শোরুম থেকে কিনতে হয় এবং এগুলো প্রত্যেকটা ওখানকার সেল ট্যাক্স মানে ভ্যাট পে করা ভ্যাট হচ্ছে ওদের ১২% ভ্যাট এই প্রোডাক্টের উপরে তো ১২% হোসনাল আপু থ্যাংক ইউ তো এটা হচ্ছে ১২% ভ্যাট পে করে শোরুম থেকে এটা পারচেজ করতে হয়েছে আর ফুল সেট যদি আমি ফুল সেট হচ্ছে হোলসেল প্রাইসে পাই অনেক ব্যাপার থাকে হোলসেল প্রাইসে পাই আর এটা হচ্ছে হোলসেল প্রাইস আনিনি এটা রিটেল প্রাইসে কিনেছি এবং ১২% ভ্যাট পে করে কিনতে হয়েছে আমাকে যেহেতু এটা সেট ভেঙে শুধু ভালোগুলো
শুধু ভালো ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য এনেছি। তো সেখানে আমি 50-60 টাকা বা 100 টাকা অ্যাড করলে এত বেশি না, আপনি তো আপনার পছন্দের হিট ক্যাটালগগুলো পাচ্ছেন। এই হচ্ছে আমি ডিটেইলস বলে দিলাম, প্রাইস হচ্ছে 3150, এটা আগেও 3150 ছিল, এখনো 3150, এইটাই কোন রকমের প্রাইস বাড়েনি। 3150 আগেও ছিল, আপনারা কম্পেয়ার করতে পারেন সেলাইয়ের এবং অন্যান্য জায়গায়, 3150 এবং এখনো 3150 এটার প্রাইস, থ্রি পিসটার প্রাইস 3150, একই দাম, কোনো বাড়ে নাই, এক মানে এক টাকাও বাড়ে নাই। এই যে এটাও সেম থ্রি পিস অ্যান্ড অনেক ব্রাইট পেস্ট কালারের ফ্লাওয়ার। আমি জাস্ট আইডিয়া দিলাম যে এরকম ভালো জিনিসগুলো আনতে হলে আউটলেট থেকে কিনতে হয়, আউটলেটে ভ্যাট পে করে কিনতে হয়, 12% ভ্যাট থাকে, তো 12% দিয়ে আমাকে এগুলো বাছাই করে কিনতে হয়, কিন্তু একই প্রাইস। তো এখন ব্রাইট কালার এইটা দেবো, পেস্ট কালার গোলাপ ফুলের এইটা আমি দিব, তো এইটাই পাশে দিয়ে দিই না, ইউজ করে ফেলতে পারবা। ওকে, তো আমি এখন দেখেন কত কালারফুল একটা জামা দেখাবো, গুলা আহমেদ ডিসকাউন্ট দাও, হ্যাঁ আপু দিব, এই দেখেন কি কালারফুল, এইটা আবার একদম অনেক ব্রাইট কালার, এটা অনেক সুন্দর পেস্ট, ম্যাজেন্ডা পার্পেল, অনেক ব্রাইট, আমি এটা একদম কাছে থেকে দেখাই, দেখেন অনেক ই। এই হচ্ছে আমার অরেঞ্জ পার্পেল। তো আচ্ছা মইনুল ইসলাম আপু, আপনার উত্তর কি পাইছেন? কোন অ্যান্সার আরো থাকলে আপনি করতে পারেন মইনুল আপু, ভিতরে কোনো কিছু রাখবেন না, আমাকে সরাসরি কোনো কোশ্চেন করে দিতে পারেন। দেখেন আমি আমার রিপ্লাই দিয়ে দিয়েছি, কেন প্রাইস আপ ডাউন হতে পারে, এগুলো বাছাই করা আনলে বেশি প্রাইস হয় অনেক সময়, তো এটা যা আছে তাই দিয়েছি, এটার এক্সট্রা করে কোনো প্রাইস আমি বাড়াই নাই। আচ্ছা ঘোলা দেখা যায়, ঘোলা দেখা যায়। আচ্ছা তো আমি এই যে একটু ক্যামেরাটা মুছেও দিলাম, এই যে অরেঞ্জ কালারের পার থাকবে, কাঁচা হলুদও বলতে পারি, কাঁচা হলুদ বা মাল্টা কালার, ও মাই গড ফান্টা, হ্যাঁ একদমই হট কালার, অ্যান্ড সেলাইয়ের কালার এটা, রাখো কতটুক চান্স, কয় টাকার, 10 টাকা এইটুক চা, এতো 10 টাকা এইটুক চা, এটা এক চুমুক দিলেই চলে যাবে, মিরপুরে জিনিসের দাম বেশি, মিরপুরে সবকিছুর দাম বেশি, দোকান ভাড়া বেশি, পানির দাম বেশি, চা দিছে দেখেন 10 টাকায় এতটুক, 10 টাকা, 2 টাকা টিফিন খেতাম, সিঙ্গারা রুটি কত কিছু, আর 10 টাকা দিয়ে এইটুক চা, আমার মেয়ে আকিফা জিজ্ঞাসা করে আম্মু তুমি টিফিনে কত টাকা নিতা, তো আমি একদিন বলছি কি আম্মু তোমার নানু আমাকে মাত্র 2 টাকা দিত, বলে 2 টাকা দিয়ে তুমি কি করো, কারণ আর টিফিনে মিনিমাম হচ্ছে 200 টাকা যায়, 200 টাকা যাওয়ার টিফিনে, কোনো 200 প্লাসও যায় অনেক সময়, ভালো কিছু ভালো স্যান্ডউইচ খেতে গেলে 200 প্লাস যায়, সেখানে আমি 2 টাকা, তো এটা ওর কাছে খুবই ই লাগছে, কাজ আছে। ও আচ্ছা তো সামনে পিছনে দেখাই দেই, খুব ব্রাইট এই জামাটা, তুমি তো এইটুকু খাও না, তারপরে চোখে চোখে দেখা, এই হচ্ছে আমার ব্যাক পার্ট ব্রাইট কালারের, এন্ড এটার ব্ল্যাক কালারের প্যানেল দিছে, খুব সুন্দর এই জামাগুলো, আজকের কালেকশন অনেক সুন্দর, মুনিয়া শারমিন আপু থ্যাংক ইউ, এই দেখেন স্লিপটা, হাতাটা, ও মাই গড এত সুন্দর ক্যালমেটেড স্লিপ, যত সুন্দর জামা দেখি আমার বিশ্বাস করে সেল করতে ইচ্ছা করে না, এরকম একটা মানসিকতা হয়েছে, মনে হয় আমি নেই বিক্রি করবো না, এটা আমি পরবো এরকম। তো এটা তো আমি সব 25 পিস, 20 পিস অ্যান্ড 30 পিসও আছে, কিছু ডিজাইন আপনাদের জন্য স্পেশাল এটা আনা হয়েছে, অনেক কষ্ট করে আসলে ম্যানেজ করছে এই ডিজাইনগুলো, এগুলো তো থাকে না। এই যে এটা গলার একটা সিকোয়েন্স প্যানেল, নেকের একটা সিকোয়েন্স প্যানেল, এই হচ্ছে দেখেন এটা কোটা দোপাট্টা ফ্লাওয়ার পেস্ট কালারের মধ্যে, খুব সুন্দর পেস্ট গ্রিন বলবো এটা, এটা পেস্ট গ্রিন অ্যান্ড গোলাপ ফুল, কি ফুল জানি না আমি, ফুল খালি গোলাপ ফুলই চিনি বলতে পারি, গোলাপ বেলি হাসনা হেনা গেট ফুল 2-4টা গুনলে 10টা ফুল হয়তো চিনবো, এই দেখেন এটা কি ফুল জানি না, জবা ফুল চিনি, খুব সুন্দর এটা পিঙ্ক কালারের অ্যান্ড পেস্ট কালার, পেস্ট গ্রিন কালারে কোটা দোপাট্টা, ওয়াও একটা জামা মাত্র 3150 টাকা, কোনো দাম বাড়ে নাই, কোনো দাম বাড়ায় নাই আমি, থ্রি পিসে 3150 টাকা, 3150 টাকা এটা,
এখন গ্রামে দোকানগুলো তো 10 টাকা এর থেকেও কম চা দেয় ও আচ্ছা তাই নাকি 10 টাকা এর থেকেও কম চা দেয় সরি আমি আমার অনেক মানে আমার ভাত খেয়ে আমি লাইভে রোজিনা লিপিয়া পেয়েছি সবাই রোজিনা লিপিয়া পুরুষকে দেখে রাখে রোজিনা লিপিয়াপু আপনার কথা মাত্রই বলছি অর্ডার করে সোল খাই মনের দুঃখের ছবি দিছে বলছি ভাইয়ার প্রশংসা করছি ভাইয়ার ফুল এনার্জি আপনার পিছন পিছন থাকে অনেক ছবি তুলে দেয় এন্ড ভাইয়া অনেক লক্ষ্মী আপনার কথা মানে সে ধৈর্য সহকারে ছবি তুলে এটা প্যান্টের কাপড় ছিল আগের জামা তাই না প্যান্টের কাপড় তো মানে থ্রি পিস 3150 টাকা কোনো এক টাকাও প্রাইস বাড়াই নাই বারে বারে বলে দিচ্ছি মনে হতে পারে তুমি মিরপুরে ইয়াসমিন সুলতান আপু জি আমি মিরপুর ইয়াসমিন আপু দেখেন এই জামাটা আরো ব্রাইট আমি চাইলে 200 টাকা করে বাড়তি নিতে পারতাম কারণ এটার কস্টিং বেশি এটার ট্যাক্স সরি এটা ভ্যাট পে করে আসছে ওখান থেকে 12% দেখেন হ্যাঁ গোল জামা বানালে খুব সুন্দর হবে পাপি আপু 6 সেট ফ্রক বানালে দেখেন এই ব্লুটা এই ব্লুটা কি হারে ব্রাইট আমি যে মিরপুর রইছে বনানি যে আমি দেখব কোনটা নেওয়া যায় আমি অলরেডি দুইটা না তিনটা নিছি একদম ব্রাইট কালার এই যে যেরকম এটা স্পেশাল অর্ডার না এই জিনিসগুলো এইগুলো এই যে বুঝছো না স্পেশাল জামাগুলো এখানে থাকবে তাহলে চাইলেই তুমি এই এই জিনিসগুলো বের করতে পারবা তোমরা এই যে ব্লু দেখেন কালার বলেন এগুলো জোগাড় করতে মাথার গাম পায়ে পড়ছে পাকিস্তানের যে ম্যানেজ করে দিছে তো থ্যাংক ইউ জামাগুলো আপনারা পড়লে সুন্দর লাগলে আমাদের সেলাই লেডিস ক্লাবে আপনারা হচ্ছে পিকচার করবেন আর যারা লেডিস ক্লাবে জয়েন করেন না তারা আজকে জয়েন হয়ে যাবেন সেলাই লেডিস ক্লাবে কিন্তু আরো একটা ধামাকা আসবে গ্রুপে গ্রুপে কিন্তু আমরা গিফট দেই অনেক দামি দামি গিফট দেই অনেক সুন্দর সুন্দর গিফট দেই তো সেলাই লেডিস ক্লাবে যারা জয়েন করেন নাই সেলাই আপুরা তারা অবশ্যই জয়েন করে ফেলবেন তোমার ভাইয়া ভালো তো হবেই হ্যাঁ এটা জামাইটা কার সে নিজেও অনেক ভালো তো যেমন মানুষ তার হাজবেন্ড ওরকমই আল্লাহ মিলাই দেয় সবাই হাজবেন্ডকে আল্লাহর রহমতে ভালো সব আপুরাই সেলাই যারা আছে সবাই অত্যন্ত আন্তরিক এবং ভালো এটা অনেক রকমের ব্লু আছে অনেক ব্রাইট এটার কালেকশন পুরো সবগুলো ব্রাইট অর্ডার করা হয়েছে এটা সামনের পার্ট চাইলে চেঞ্জ করে ব্যাক পার্ট সামনের পার্ট চেঞ্জ করে বানাতে পারবেন দেখেন সেই রকম ব্লু কালার সেই রকম রাকিবের মোবাইলে কি ই নাই আলো কম দেখো কিভাবে আমি হ্যাঁ হ্যাঁ আমি মানে চাইলে এটাও সামনে দিতে পারে ডিজাইনটা চাইলে এটাও সামনে দিতে পারে তো চলে যাব কমেন্টস কোথায় রোজিনা আপু পাপিয়া আপু এন্ড কাশপিয়া শিরিন আপু কই মারিয়াবি কবে আনবা আনছি তো মারিয়াবি মারিয়াবি অলরেডি সোল্ড আউট এর পথে আর আমি লাইভ করতে পারছি না কারণ অনেক ডিজাইন চলে গেছে আসার সাথে সাথে আমি এখন কি লাইভ করব তিন চারটা ডিজাইন সোল্ড আউট সব আউটলেট থেকে তো আমি এই কারণে লাইভ করতে পারছি না তো এটা স্লিভের কাপড় পার্পল কালার অনেক ব্রাইট কাপড় দেখাচ্ছি আজকে ইয়াসমিন আপু একটু শেয়ার করেন না রোজিনা লিপি আপু আপনার প্রোফাইলে একটু আমাকে জায়গা দেন আপনাদের প্রোফাইলে এই হচ্ছে আমার ড্রেসটা এটার গলায় একটা অফ হোয়াইট এমব্রয়ডারির কাজ আছে আপু ফিরোজা কালারে ওন্না দিয়ে একটা ড্রেস দেখো আমি কি এখন বানাবো আমি ফিরোজা কালারের দোপাট্টা নাই ফিরোজা একটু ব্লু ফিরোজা এটা এটা একটু কিন্তু ব্লু ফিরোজা পাপি আপু এটা কিন্তু একটু ব্লু ফিরোজা আর পার্পল কালারের কোটা দোপাট্টা দেখেন কত ব্রাইট এটা অনেক ব্রাইট অনেক ব্রাইট দেখেন পার্পল কালার আপনাদের জন্য দেখেন কি কষ্ট করি এই জামা অর্ডার দিতে আমি ওই দিন মনে হয় 3:30 ঘুমিয়েছি অর্ডার দিয়ে আমি 3:30 ঘুমাইছি এই জিনিসের জন্য এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার প্যানেল আর ডিপ পার্পল কালার কোটা দোপাট্টা এই যে সানা সাফিনাস কোটা ম্যাটেরিয়ালের উপরে সামনের থেকে দেখেন নাসিমা আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কি সুন্দর এই জামাটা 3150 টাকা এই হচ্ছে হ্যাঁ এইভাবে দিবে এই হচ্ছে আমার থ্রি পিসটা স্ক্রিনশট নিয়ে নেন এই ব্রাইট কালারেরটা পার্পেল অ্যান্ড আকাশি ব্লু কালারের এই সুন্দর জামাটা কি যে ব্রাইট এইটা দামও কম 3150 অ্যান্ড মানে ভালো সানা সাফিনাস তো এখন আমি যে টু পিসটা দেখাবো
কেউ জ্ঞান হারাবেন না, এত সুন্দর যারা ইয়ালো লাভার আমার মতো, ইয়ালো দেখলে যাদের মাথা ঠিক থাকে না তাদের জন্য এই জামা, এটা আমি অর্ডার করেছি, প্লিজ কনফার্ম করতে বলো। আফরোজা আপু, এটা অনেক ব্রাইট, খুব সুন্দর লাগবে। আমি বলছি গার্লস গ্রুপে আপনারা হচ্ছে জয়েন করে ফেলেন সেলাই লেডিস ক্লাব, তাই না? আমাদের গ্রুপের নাম, আমাদের গ্রুপের নাম হচ্ছে সেলাই লেডিস ক্লাব, সবাই জয়েন করবেন, ছবি দিবেন, যার ছবি সবচেয়ে সুন্দর হবে একটা ইয়ালো জামা তাকে দিয়েও দিতে পারি। সানা সাফিনাদের যার ছবি রোজ কুরবানিদের মতো, যার ছবি সবচেয়ে বেশি সুন্দর হবে সানা সাফিনাদের, যে কোনো একটা আজকের লাইভের যে কোনো একটা ড্রেস সে গিফট পেয়ে যেতে পারে, সেটা আমি চুজ করে দিব তাকে কেমন লাগবে। তো যে কোনো একটা জামা সে পেয়ে যেতে পারে ছবি পোস্ট করেই, তো আপনারা জয়েন করবেন এন্ড ছবি পোস্ট করে দিবেন। সানা সাফিনাস দেখেন কি জামা দেখাচ্ছি, ফিট হয়ে যায় না আপনারা, ক্লাবের ক্লাব না গ্রুপ, ক্লাব না গ্রুপ, নাম হচ্ছে সেলাই লেডিস ক্লাব, ওটা গ্রুপ তাই না, লেডিস ক্লাব, নাম হচ্ছে সেলাই লেডিস ক্লাব কারণ ওটা আমাদের গ্রুপ। ওয়াও ওয়াও হলুদ, ওয়াও হলুদ, মাশাল্লাহ, থুতু দাও হলুদের গায়ে, সেই রকম ইয়ালো কালার, এইটা তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ চাইনা আপু, গিফট দিছেন আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার প্যানেলটা, আপনাদেরকে গিফট করব, যারা সেলাই গার্লস গ্রুপে জয়েন করবে নতুন মেম্বারের মধ্যে থেকে, নতুন মেম্বারের মধ্যে থেকে ছবি পোস্ট করবেন, গ্রুপে জয়েন করবেন এন্ড সানা সাফিনাদের যে কোনো একটা জামা গিফট আমি দিয়ে দিতে পারি তাকে ফাটাফাটি। নিচের প্যানেল আজকের জামা কোনো কথা হবে না, ইয়ালো কালারের ফন পার্ট, গ্রুপের নাম আবার বলো, সেলাই লেডিস ক্লাব, সেলাই লেডিস ক্লাব আপনাদের ক্লাব, এখানে এই ক্লাবে চা পানি কোনো কিছু খাওয়ানো হয় না, এই ক্লাবে শুধু ছবি পোস্ট করা হয়। এই যে ব্ল্যাক ঝিকঝাক করা, সুন্দর এটার ব্যাক পার্ট ব্ল্যাকের মধ্যে, দেখেন ব্ল্যাকের মধ্যে ঝিকঝাক করা, তারপরে চলে যাব এটার সাইড প্যানেল, তারপরে চলে যাব এইটার স্লিভ, ও ও ইয়ালোটা তো সেই মাথা নষ্ট, হলুদটা এটার সাথে হচ্ছে, এই হচ্ছে পার, এটার কালারটাও দেখাবো যে পেস্ট কালার যেটা, এটা হচ্ছে এটার কালার, এটার দুইটা কালারই আসছে, সবগুলো নিতে মন চায় একদম আপু, ঠিক কথা বলছেন, এটা টু পিস, এই হলুদটা হচ্ছে টু পিস, কোটা দোপাট্টা দিয়ে, এটার দুইটা কালারে আমি পরপর দেখিয়ে দিব, যেটা ভালো লাগবে ওইটা নিয়ে নিবেন। এই হচ্ছে আমার অফ হোয়াইট কালারের, অফ হোয়াইট কালারের এই দাইবা আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দেখেন আজকে কি জামা দেখাচ্ছি, সানা সাফিনাসের এটা ব্ল্যাক বর্ডার আর এটা একদম 100% কোটা দোপাট্টা, সুন্দর একটা পাড় দিয়ে আঁচলও আছে কমপ্লিট করা, আঁচল কমপ্লিট আছে। নাফিসা আপু ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, এন্ড যারা এখন জয়েন করতেছেন তারা সবাই আমাদের সেলাই লেডিস ক্লাবে জয়েন করবেন, জয়েন করবেন এবং ছবি পোস্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর ছবিগুলো সেলাই থেকে আপনারা যেই জামাটা পারচেস করেছেন। তো ছবি দিলে আমি কিন্তু আজকের আজকের ক্যাটালগ মানে আজকের লাইভ থেকে যে কোনো একটা ড্রেস আপনাদেরকে গিফট দিব, যার ছবি সবচেয়ে বেশি লাইক কমেন্টস পাবে তাকে। তো এই সুন্দর জামাটার প্রাইস হচ্ছে মাত্র 2590 টাকা, 2590 টাকা হচ্ছে এই টু পিস গুলোর প্রাইস। এখন চলে যাব এটার অপোজিট কালারে, এটার অপোজিট কালার দেখাচ্ছি, পেস্ট কালার একটা আপু দেখতে চাইছে ফিরোজা কালারের মধ্যে, এই দেখেন এটার ফিরোজা কালার। আজিজা হক আপু কেমন আছেন? নাম নাম পাল্টিয়ে নিয়ে যাবে না, নতুন আইডি খুলে, নতুন আইডি খুলে আপনি জয়েন হয়ে যান শানা আপু, ফিরোজা কালার টু পিস, দেখেন কি বানিয়েছে, কি সুন্দর করছে, শেয়ার ডান নাসিমা আক্তার আপু, থ্যাংক ইউ নাসিমা আপু, এন্ড সেলাই লেডিস ক্লাবে আপনারা জয়েন হয়ে যান সবাই। এই যে ফিরোজা কালারের এই সুন্দর জামাটা কি সুন্দর, শুধু দেখেন চোখ বুলার ফন পার্ট, এটার সাথে এই প্যানেলটা পাবেন ফিরোজার মধ্যে মধ্যে। আপু ছবি গার্লস গ্রুপে পোস্ট করেছে কিন্তু সিন করছে না, সিন করছে না, না আমরা করে দিব, মানে আমার কাছে পারমিশন, দুইজনের কাছে পারমিশন আছে, তো আমি ক্লাবে ঢুকে আমি ই করে দিব, অ্যাক্টিভ করে দিব, টেনশন নাই, একটু লাইভ শেষ করি। এই যে ব্ল্যাকের মধ্যে ঝিকঝাক করা, ব্ল্যাকের মধ্যে ঝিকঝাক করা এরকম, আর এই হচ্ছে আমার পার,
আসমা আহমেদ আপু থ্যাংক ইউ আসমা আপু, এত আদর ভালোবাসা দিলে তো সমস্যা, বেশি আদর ভালোবাসায় মানুষ বেশি দিন বাঁচবে না। এইটা স্লিভের কাপড়, হাতার কাপড়, এই যে হাতাটা স্লিভের কাপড়টা, তো এটাও সেম প্রাইজে আছে। তো আমি বারবার বলে দিচ্ছি, সেলার গার্লস গ্রুপে আপনারা যারা এখনো জয়েন করেননি, যারা সেলার গার্লস গ্রুপে ঢুকেন নাই, তারা অবশ্যই জয়েন করে ফেলেন। অ্যান্ড আপনার ছবি, আপনার শপিং এর ব্যাগ, যে কোনো একটা কিছু আপনি পোস্ট করে দিতে পারেন। ওয়াও, না সেই রকম ফিরোজাটা, ফিরোজা কালারটা সেই রকম। শাহিদা আপু, সাদিয়া শাহিদা আপু থ্যাংক ইউ জয়েন করার জন্য। অফ হোয়াইট কালার আর বর্ডারটা কি সুন্দর। এটার প্রাইজও আছে মাত্র 2590 টাকা, এটাও সেম প্রাইজে আছে 2590 টাকা এই টু পিসটা। তো এটাও রাখলাম, এখন চলে যাব। ওটা কি কটন উল না? আচ্ছা, এটা কটন উল না, এটা প্রাইস হচ্ছে 3150 টাকা। এটা টু পিস? আচ্ছা, ও সরি, এটা টু পিস 2590 টাকা। টু পিস গুলো হচ্ছে 2590 টাকা। এই টু পিসটা দেখাবো, মেহেদি কালার অ্যান্ড একটু কালচে খয়েরি কালার, এটা খয়েরি কালার, মেহেদি কালার আর এটা ও মা ম্যাজেন্ডা, হ্যাঁ ম্যাজেন্ডা কালারের বর্ডার। তো আনকমন যে, এটা আনকমন যে, একটু মেহেদি কালার যারা লাইক করেন আনকমন। আসমা খান আপু কেমন আছেন? আসমা আপু এই দেখেন এটার পার্টটা কি সুন্দর। আতিয়া বানু আপু কেমন আছেন? থ্যাংক ইউ, নাইস না আজকে ড্রেস গুলো? কার কাছে কেমন লাগতেছে আজকে লাইটটা? ম্যাজেন্ডা কালার, মেহেদি গ্রিন কালার, ম্যাজেন্ডা কালার আর মেহেদি গ্রিন কালারের এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, মাত্র 2590 টাকা প্রাইস টু পিসে। দেখেন আমি কতবার প্রাইস বলি, আমি অনেকবার প্রাইস বলি, মাঝে মধ্যে আবার দুষ্টুমিও করি প্রাইস বলি না। এটা আমার ব্যাক পার্ট মেহেদি কালার আর অফ হোয়াইট ক্রিম কালার, অ্যান্ড সাথে হচ্ছে একটু সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার। কনফিউজ টোটালি, হ্যাঁ বেশি ভালো হলে কি হয়, 2600 বলো না, 2600 বলতেছি না শাহনাজ আপু, তো বেশি বেশি ভালো হলে সমস্যা হয়ে যায়। আজকে ড্রেসগুলো আসলে ওয়াও, আজিজা আপু বলছে ওয়াও, ইয়াসমিন সুলতান আপু বলছে অনেক সুন্দর, শাহানা আপু বলছেন, আসমা খান আপু বলছে সুন্দর, থ্যাংক ইউ, আপনারা সুন্দর বললে খুব ভালো লাগে, আমার পরিশ্রমটা সার্থক হয়, কারণ এই ড্রেসগুলো হচ্ছে নিজেকে চুজ করতে হয়, সেট ভেঙে যেগুলো এগুলো নিজেকে চুজ করে অর্ডার প্লেস করতে হয়, তারপরে ক্যাশ টাকা দিতে হয় আগে আগে, তারপরে প্রোডাক্টটা আসে, তারপরে ওয়েট বিল দিতে হয়, তারপরে আমার হাতে আসে এবং তারপরে আপনার হাতে। ইয়াসমিন কনিকা আপু বলছে সুন্দর, শিল্পী আপু বলছে সুন্দর। তো এটা আমার একটা এমব্রয়ডারি প্যানেল, এই টু পিসে অর কটন দোপাট্টা, এটা খয়েরি কালারের, খুব সুন্দর পাতলা হালকা ওনাটা, এটা ডিপ কালারের মধ্যে এনেছি। সুমাইয়া শিফা আপু একটু একটু জোরে বলেন, রুবাবা তুমি অনেক কিউট, একটু জোরে বলেন, আশেপাশে যদি জামাই যদি লাইভ দেখে তাহলে শুনবে, তো ডিমান্ড একটু বাড়বে এখনো। তো থ্যাংক ইউ সুমাইয়া আপু, রহস্যময় তরুণী বলছে ওয়াও, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, আমি সেলাই লেডিস ক্লাবে পোস্ট করেছি। ও বাবা, সব ফার্স্ট ফার্স্ট, সব লেডিস ক্লাবে পোস্ট করা শুরু হয়ে গেছে, অ্যান্ড যারা জয়েন করে নাই তো জয়েন করে ফেলেন, ভরসা সেলাই, থ্যাংক ইউ শাহানা আপু। কফি, এটা মেরুন কালার অ্যান্ড অলিভ কালার, ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটার সাথে সবগুলো, এটা মাত্র 2590 টাকা, 2590 টাকা এই টু পিসটা। তো এটাও রাখলাম, এইটা থ্রি পিস, আচ্ছা কটন ওনা দিয়ে মেবি এক কালার। এই জামাটা এইভাবে মেক করবেন, এত ভালো লাগবে, আমি চোখ বন্ধ করে ভাবতেছি আপনাদেরকে না জানি কি সুন্দর লাগতেছে এই জামাগুলো পরে। তো সবাই সানা সাফিনাজের জামা বা অন্য জামা সেলাই থেকে যা কিনেছেন সেই জামা পরে ছবিগুলো একটু পোস্ট করবেন। এই হচ্ছে আমার জলপাই কালার, থ্যাংক ইউ শিল্পী আপু, জলপাই কালার আপু তুমি সুন্দর তোমার জামা। শাইলা আপু থ্যাংক ইউ, জলপাই কালার দেখাবো এবার, যা একদম পুরা, এটা বেশি পাকিয়ে যেমন জলপাই হয়, পুরা বেশি পাকা জলপাই এটা, নাকি কাঁচা কাঁচা? কাঁচা তো একটু সবুজ সবুজ হয়, পাকলে এরকম একটা রং হয়, বেশি পাকলে এইরকম একটা কালার হয়, আবার কদবেলের কালারও এরকম টাইপের, একটু একটু কদবেল। তো এইটা পুরোটাই ফ্লাওয়ার, দেখেন কি ভালো লাগতেছে না, এটা আমার আছে। আচ্ছা শিরিন আক্তার আপু থ্যাংক ইউ, শিরিন আপু বলেন এটা কত দিয়ে কিনছেন? সেলাই থেকে যদি কিনেন 3150 দিয়েও আগে কিনছেন, এখনো সেম প্রাইস। তো এইটা আমার প্যানেলটা, একটা দুইটা প্যানেল, দুইটা প্যানেল, খুব সুন্দর ফ্রন্ট পার্ট, চলে যাব এটার ব্যাক পার্টে, ব্যাকটাও এরকম, এই যে ব্যাক পার্টটাও সেম,
সামনে পিছনে একদম সেম আছে, সামনে পিছনে একদমই সেম, ফ্লাওয়ার হাতাটাও সেম। এই যে এই প্যানেল গুলো আপনারা ইউজ করবেন, এটা মনে হয় অন্য দেখো তো প্যান্টে প্যানেল আছে কিনা আলাদা, খুলো একটু, প্যান্টে ওনার জন্য দেওয়া আছে। এইটা আমার স্লিভের কাপড়, এগুলো সব তো মানে অর্ডার করা, তো এই কারণেই সব জামাগুলো আসলে সুন্দর সুন্দর গুলোই অর্ডার করে এনেছি। এইটা আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ সব একই রকম। এই হচ্ছে আমার পাতলা হালকা ধুতি, ধুতি কাপড়ের, এটা ধুতি কাপড়ই বলে, মানে ইন্ডিয়াতে ধুতি কাপড় বলে, তো এই কারণে এই কাপড়টা ওই টাইপেরই, এরকম পাতলা হালকা ধুতি টাইপেরই, একদম পাতলা স্মুথ নরম। এই হচ্ছে আমার এক কালার ওনা, কিন্তু এক কালার না, প্যান্টের প্যানেল গুলো ওনাতে বসবে। এই যে দোপাট্টার চারপাশে এই যে আমার প্যানেল গুলো আছে প্যান্টের, এই প্যানেল গুলো বসবে, এখানে অনেকখানি প্যানেল আছে, তো এই যে এই এই প্যানেল গুলো দোপাট্টায় বসবে, তো দোপাট্টা আরো আরো সুন্দর হয়ে যাবে। প্রিন্টেড প্যান্ট, প্রিন্টেড কামিজ, এক কালার জলপাই কালারের, পাকা জলপাই কালারের দোপাট্টা। এটার প্রাইসও 3150 টাকা, থ্রি পিস গুলো 3150 টাকা। এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, তো এটাও রাখলাম, মনে থাকবে না থ্রি পিস এর পিস। ওকে, তো এখন একটা আমি ইয়েলো কালার দেখাবো, আর ওনাটা হচ্ছে সি গ্রিন কালার, কোটা ওনা, বল বল প্রিন্ট, একদম টিকটিকির ডিম, টিকটিকির ডিমের একটা জামা দেখাবো, টিকটিকির ডিমের জামা, মাস্টার্ড ইয়েলো কালার এন্ড টিকটিকির ডিমের জামা। হ্যাঁ, সানা সাফিনাস, তো এইটা আমি দেখাচ্ছি এখন, মাস্টার্ড ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো কালার আর সি গ্রিন কালারের ওনা। এই যে মাস্টার্ড ইয়েলো কালার, গলাটা হচ্ছে ভি গলা, কি সুন্দর লাগতেছে এটা, নিচের দিকে সি গ্রিন কালার, নিচের দিকে সি গ্রিন কালার। এই হচ্ছে আমার ড্রেসটা, এটা হচ্ছে আমার প্যানেল, এক দুই তিনটা প্যানেল, সুন্দর সি গ্রিন কালারের প্যানেল। তারপরে চলে যাব এইটার ব্যাক পার্ট, মাস্টার্ড ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো কালার, এই হচ্ছে আমার মাস্টার্ড ইয়েলো কালার, সাইডে হচ্ছে এই সি গ্রিন প্যানেল। শিরিন আক্তার আপু থ্যাংক ইউ, অ্যান্ড স্লিভের কাপড়, হাতার কাপড়টা হচ্ছে এটা স্লিভের কাপড়। এখন এইটার কোটা, বল বল প্রিন্ট, এই জামাতে চলে যাব, এই হচ্ছে কামিজটা অ্যান্ড এটার কোটা দোপাট্টা, সেই রকম সুন্দর, মানে কোনো কথা বলার নাই, সেই রকম ওনাটা কোটার মধ্যে সানা সাফিনা, যে যে কোটা ওনা, কোটাগুলো তো বুঝতেই পারছেন ওরা কি লিখছে, দেখি তো একটু, আচ্ছা তো এই হচ্ছে আমার দোপাট্টাটা, এটা প্যান্টের কাপড় হচ্ছে এটা পুরোপুরি সুন্দর, এই থ্রি পিসটার প্রাইস 3150 টাকা। বেলি আপু থ্যাংক ইউ, ওকে, তো গ্রিন কালার অ্যান্ড হচ্ছে এটার ওনা, মিষ্টি মিষ্টি কালার মনে হয় গ্রিনের মধ্যে, গ্রিনের মধ্যে, হ্যাঁ ইটা ইটা কালার, গ্রিন আর একটু ইটা কালার। এটা আর একটা জামার কালার কম্বিনেশন, পুরা ব্রাইট কালার, পুরা একটা ব্রাইট কালারের মধ্যে গ্রিনের জামা এটা। এই যে গ্রিন কালার, কে চান এইটা, এই গ্রিনটা পুরো একটা গ্রিন কালার, তার সাথে ইটা অরেঞ্জ কালারের হচ্ছে বর্ডার, খুবই কালারফুল এইটা, সেই রকম কালারফুল গ্রিন এর মধ্যে ফ্রন্ট পার্ট। এটার একটা কালার দেখেছি প্রথমেই, এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট, কালারফুল সবগুলাই, সবগুলা কোনো জামাই, একটা জামা অর্ডার করেছি, থ্যাংক ইউ আপু, রোজিনা আপু থ্যাংক ইউ, এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যেটাই দেন। হাই রুবা কেমন আছে, জলি আপু, জলি রশিদ আপু আলহামদুলিল্লাহ,
ভালো আছি, আপনি কেমন আছেন? এটা হচ্ছে ইটা খয়রি কালারের, ইটা কালার, ইটা খয়রি কালারের হচ্ছে স্লিভের কাপড়। এটার সাথে ছোট্ট একটা ইয়োক পাবেন, আর হচ্ছে কোটা ওনা পেয়ে যাবেন। এই হচ্ছে আমার পার্পল কালারের ছোট ইয়োক, পার্পল কালারের ছোট্ট একটা ইয়োক। মাথা শেষ, আমার নিজেরই মাথা, আমি টায়ার্ড হয়ে গেছি, নিজেরই মাথা শেষ। এই যে ইটা কালারের কোটা ওনা, কোনটা রেখে কোনটা নিব, কোনটাকে সুন্দর বলবো আর কোনটাকে পচা বলবো, এরকম অবস্থা নাই। এই কারণে এরকম বাছাই করে ভালো জামা আনলে খুব অসুবিধা হয়। এখনো সিন করে না, আর চাপড়ু জাপু সিন করে ফেলবে। তো এই হচ্ছে ইটা কালারের মধ্যে পার বসানো, পুরা পার করা, পুরা আঁচল করা সিলেটে, ও আপু সিলেট করব। মুনি আপু বুঝি নাই কোনগুলো। তো এইটা হচ্ছে আমার আঁচলটা, জামার আঁচল। শারমিন লিপি আপু ওয়ালাইকুম সালাম, তোমার মেয়ে এখন একটু ভালো আছে আপু? আকিফা একটু ভালো, তাই লাইভে আসি। তো এই হচ্ছে আমার জামাটা, এবং এটা থ্রি পিস। এটা প্রাইস হচ্ছে 3150 টাকা, এটা প্রাইস 3150 টাকা। এটার উন্না কি শিফন না কটন? কটন, কটন উন্না। ও সুন্দর তো এই জামাটা, দেখেন কিরকম সুপার হিট জামা এটা, কটন ওনা ঝিকঝাক করা, অফ হোয়াইট এর মধ্যে ম্যাজেন্ডা। এই জামাটা খালি দেখেন, এই জামাটাও দেখেন, এটা অনেক হিট ছিল, সবগুলো নিতে পারলে, সিরিয়াসলি সবগুলো নিতে পারলে ভালো হতো। এই হচ্ছে আমার কামিজের ফ্রন্ট পার্ট, সামনে পার্ট অফ হোয়াইট এর মধ্যে ঝিকঝাক করা। এই যে অফ হোয়াইট এর মধ্যে ঝিকঝাক করা, অফ হোয়াইট ক্রিম কালার ঝিকঝাক করা, তার সাথে হচ্ছে এই বর্ডারটা, ব্যাক পার্টের এই বর্ডারটা, এই যে এই বর্ডারটা বসবে ব্যাক পার্টের। এখন আমি চলে যাই বর্ডার, উফ পিছনটা কি ম্যাজেন্ডা, ওনাটা একটু দেখাও তো। আচ্ছা এটার পিছনটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, এই যে পেছন হচ্ছে ম্যাজেন্ডা কালার, পুরা এই ম্যাজেন্ডাটা কে চান? আর এইটা হচ্ছে পার, কোন ক্যাটালগ, সানা সাফিনাজ। এন্ড স্লিপটা দেখেন শেড করা, অফ হোয়াইট এর মধ্যে যে কোনো কালার, এত সুন্দর ফুটে আর কোনো কথা হবে না, এত সুন্দর এগুলো লাগে। তো এটার ওন্না দেখলে আপনারা এমনি ফিদা হয়ে যাবেন। দোপাট্টাটা পুরা ম্যাজেন্ডা শেড করা, ঝিকঝাক করা। এই হচ্ছে আমার ক্রিম কালার, গলায় একটা ইয়োক আছে, প্রিন্টেড না, গলায় একটা উল্টা দাও কেন, গলায় একটা ইয়োক আছে, এটা খুব সুন্দর। রেজওয়ান জামান আপু থ্যাংক ইউ। আর এই যে গলায় কাজ, এন্ড কটন দোপাট্টা। কাছে আসো, এখানে আসো, তোমাকে তো দেখা যায় না, ওরা এক সময় দূর থেকে ফিক্কা মারে আমার থেকে, এটা হয়। এই হচ্ছে আমার পিচ কালার এন্ড ম্যাজেন্ডা, মানে পিচ কালার বলতে কি, ম্যাজেন্ডাটা আস্তে আস্তে লাইট হয়ে এই জায়গাটা এরকম আসছে। দেখেন এই দোপাট্টাটা, কার কার এই দোপাট্টা ভাল লাগছে, কার কার ভাল লাগছে এটা, এই জামাটা দেখছেন, এটা সুতি ওনা কটন দোপাট্টা, এটা খুবই সুন্দর, কোনো কথা হবে না। অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন, এন্ড সেম প্রাইজে আছে 3150 টাকা। ও টু পিস প্যান্ট নেই? ও আচ্ছা এটা টু পিস, তার মানে 2590 টাকা, টু পিস 2590 টাকা। এখন চলে যাবো আর একটা টু পিস, না থ্রি পিস, আচ্ছা এইটাও টু পিস, এইটাও টু পিস, টু পিস মানে আপনাদের জেতা। এই হচ্ছে আমার জামাটা, মেরুন কালার, খয়েরি কালার, আর ব্ল্যাক শিফন ওনা, ওনাটা হচ্ছে শিফনের ইয়োক আছে এটার সাথে, ছোট্ট একটা ইয়োক পেয়ে যাবেন এটার সাথে। তো এখন খয়েরি কালারের এটা, এই হচ্ছে আমার খয়েরি কালার, অফ হোয়াইট এর মধ্যে খয়েরি, অফ হোয়াইট এর মধ্যে খয়েরি। এটা হচ্ছে আমার বর্ডার, ব্ল্যাক বর্ডার ঝিকঝাক করা, এন্ড ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এইরকমই হবে, খয়েরি কালার এন্ড কালো কম্বিনেশন। এটার ওনাও খুব সুন্দর, আফরোজ আপু থ্যাংক ইউ। এন্ড স্লিভের কাপড়টা, পুরো জামাটা এরকম খয়েরি, ব্ল্যাক, অফ হোয়াইট, পুরো ড্রেসটা খয়েরি, ব্ল্যাক, এন্ড অফ হোয়াইট। তো এইটা হচ্ছে আমার ড্রেস, গলায় একটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্যানেল, এই যে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট প্যানেল, তারপরে শিফন দোপাট্টা, একদম সফট শিফন ওনা, দেখেন ওনাটা
শিফন ওনার যারা একটু শিফন ওনা পড়তে চান তাদের জন্য এটা একদম শিফন জর্জেটের মধ্যে খুব সুন্দর লাগবে একদম তুলা নরম শিফন জর্জেটের মধ্যে এই ওনাটা হ্যাঁ যবনার আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তো এইটা ব্ল্যাক এন্ড ক্রিম কালার অফ হোয়াইট এটা আমি $2590 জামা দেখাচ্ছি চরম এগুলো একটা জামাও সেলাইয়ের কোনো আউটলেট ছিল না এগুলো সব নতুন করে অর্ডার করে আনছি কফি কালার এই যে কফি কালার এন্ড অরেঞ্জ কালারের ফ্রন্ট পার্ট অরেঞ্জ কালারের ব্যাক পার্ট স্লিভটা এটার আলাদা আছে এই যে হাতাটা কোনোটা আবার একসাথে লাগানোও থাকতে পারে এটার স্লিভ হচ্ছে অরেঞ্জ কালার এটার সাথে দুইটা প্যানেল আবার একটাও হইতে পারে কোনোটারটা একটার মধ্যে ঢুকেও যেতে পারে সবগুলো একটা করে পেয়েছে এটার মধ্যে দুইটা তো এরকম হতে পারে যে এক্সট্রা এটার মধ্যে দুইটা ঢুকে গেছে অন্যটায় নাই তো চেক করে দেখতে হবে এটা আসলে একটা না দুইটা আমি আপাতত দুইটাই ধরলাম এই হচ্ছে আমার কোটা কফি কালারের দোপাট্টা কোটা এবং কফি কালারের দোপাটা দেখছেন এটা কি সুন্দর অর্ডার করছি কনফার্ম করে দিবা আচ্ছা ফারহানা আপু ওকে তো এই হচ্ছে ফারহানা আপু অনলাইনে ইনশাআল্লাহ অর্ডার ই হয়ে যাবে এই হচ্ছে আমার ড্রেসটা যারা একটু কমলা কফি কালার চান এটা কমলা কফি কালারের এই জামাটা সেই রকম একটা জামা এটাও টু পিস $2590 এখন চলে যাব থ্রি পিসে গ্রিন আর মাস্টার্ড ইয়েলো কালার এই যে এটা এটা লালটাও আনছিলাম গতবার এইবার এই কালারটা আনছি গ্রিন কালার আর মাস্টার্ড ইয়েলো কালারের এই জামাটা এটাও দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার সবগুলো ব্রাইট কোনটা রেখে আজকে আজকে সবার তোমার পরাটার প্রাইস বলো হাবিবা আপু আমারটা হচ্ছে আগানোর শিফন শিফন ছয় সেট ফ্রক প্রাইস $9450 করে নাই ফেরদৌসি আর আপু লাইভে ফেরদৌসি আপু অনেক বড় মেসেজ পুরাটাই আমি পড়েছি থ্যাংক ইউ তো আমি শর্টকাটে সবাইকে বলে দিই ফেরদৌসি আপু মানে আমাদের সার্ভিস অ্যান্ড আমাকে নিয়ে খুবই প্রশংসা করছে থ্যাংক ইউ আপু এরকম প্রশংসা করলে আমার চোখে পানি আসে তো লাইভের থ্যাংক ইউ ওকে লালটা আমারও আছে তাই শাহানা আপু হ্যাঁ লালটা আমারও আছে কিন্তু এইটা অনেক ব্রাইট লাল দেখে ওটা নিয়েছিলাম বাট এইটা অনেকই ব্রাইট এটা গ্রিন অ্যান্ড ইয়েলো মানে এত সুন্দর উন্না কি আর বলবো এটার এক দুই তিন কফি কালারের মধ্যে হচ্ছে এটার পার্টটা তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সেম একই রকম আমারটা কনফার্ম করো আপু দাঁড়ান কনফার্ম ওরা মনে এখন লাইভ দেখতেছে মনে হয় নাহলে তো উত্তর দেওয়ার কথা তো এইটা কি বলবো এটা কি অরেঞ্জ মাস্টার্ড অরেঞ্জ কাঁচা হলুদ কালারও ডিপ কাঁচা হলুদ কালার আর গ্রিন কম্বিনেশন হলুদ যার পছন্দ হলুদ নেন প্লিজ হলুদ করলে অনেক সুন্দর লাগে আমারও হলুদ খুব পছন্দ
আমি মেরুনটা নিছিলাম কারণ মেরুন আমি অনেক দিন পরি না তাই আমি নিয়েছিলাম বাট এইটা এইটা অনেক অনেক সুন্দর তো তানিয়া আপু কেমন আছেন তানিয়া আপু ওয়ালাইকুম সালাম হ্যালো এই দেখেন কি সুন্দর এইটার ওন্না ওন্নাগুলো দেখলেই তো আপনারা নিতে চাইবেন এইটার পার হবে এখানে এই যে এটার পারটা এখানে এই যে পার দাও আছে ওন্নার পারগুলো লাগিয়ে নেবেন না হলে কিন্তু ভালো লাগবে না পার অবশ্যই দিতে হবে আপু অর্ডার কনফার্ম করতে বলে আচ্ছা ফারহান আপু এই যে পারগুলো প্রত্যেকটা ওন্নায় বসবে সালোয়ারের পারটা ওন্নায় বসবে একটু দেরি হ্যাঁ একটু দেরি না অনেক দেরি আমি হুট করেই আসি আমারও একটু দেরি হয়েছে লাঞ্চ করতে আর মিরপুরে বনানী থেকে মিরপুর আসতে এবং লাঞ্চ করে লাইভে আসতে আমার একটু দেরি হয়ে গেছে তো এই সুন্দর জামাটা মিরপুর আউটলেটে পেয়ে যাবেন অ্যান্ড বনানী আউটলেটে পেয়ে যাবেন ধানমন্ডি দুইটা আউটলেটে পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন আশা করছি সব জায়গায় পেয়ে যাবেন তো এই হচ্ছে আমার থ্রি পিসটা প্রাইস হচ্ছে 3150 টাকা দাও আমাকে দামি খুলে নিয়ে অসুবিধা নেই আচ্ছা এই রংটা দেখি বাঙ্গি পিচ কালার ওইটা হচ্ছে মিষ্টি কালার ছিল এটা ম্যাজেন্ডা কালার ভিতরের রংটা চেঞ্জ হবে ঠিক আছে এইটা একটু ফলো করলেই আর কোনো অসুবিধা হবে না এই ম্যাজেন্ডাটা আর যারা অর্ডার নিবে বা ডেলিভারি করবে অর্ডার প্রসেস করে অনলাইনে যারা আছো তারাও একটু খেয়াল করবা এটা একই কালার শুধু ভিতরের রংটা চেঞ্জ এখানে এটা দেওয়ার সময় খেয়াল করতে হবে এটা মিষ্টি কালার আর এটা হচ্ছে পার্পেল কালার দুইটা দুই কালার জামার রং এক ভিতরের ডিজাইনটা চেঞ্জ এটা বাঙ্গি পিচ কালার যার এত প্রশংসা করেছি কিছুক্ষণ আগে কি সুন্দর রং এই হচ্ছে পার এই হচ্ছে আমার ফন পার্ট এটা সামনে দিতে হবে কোনো অপশন নেই এটা সামনে দিলে সুন্দর লাগবে আচ্ছা জলি আপু থ্যাংক ইউ জলি রশিদ আপু তো এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট পেছন পার্ট বাঙ্গি পিচ কালার অ্যান্ড পার্পেল কালার এই যে ডিপ পার্পেল ম্যাজেন্ডা এটা ম্যাজেন্ডাই সেই সুন্দর এই রংটা খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে সঞ্জিদা আপু ঠিক আছে আমি ওরা লাইভ শেষ করেই এক এক করে অ্যান্সার দিবে তো আমাদের আসলে পেজে অনেকদিন থেকে ডিস্টার্ব মিরপুর পল্লবীতে আমার বাবার বাসা হ্যাঁ তাহলে যখন বাবার বাসায় আসবেন তখন মিরপুর আউটলেট ঘুরে যাবেন রোজিনা আপু আসলে খুব খুশি হব এটা আমার স্লিভের কাপড়টা হাতার কাপড়টা ওকে তো এইটার ওনাটাও হবে বাঙ্গি কালার তার সাথে পার হবে এক কালারের কটন ওনা এই যে এক কালারের পাতলা হালকা কটন ওন্না এটা একটা স্পেশাল সুন্দর লাগে এরকম এক কালার ওন্না আর প্যান্টের সাথে হচ্ছে পার এই যে প্যান্টের সাথে হচ্ছে পার এই পারটা ওন্নার চারপাশে বসবে এই পারটা হচ্ছে ওন্নার চারপাশে বসে দিব যেন না বলে আমি এখন কি করব ফারহানা আপু ওরা যদি এখন মেসেজ দিয়ে বলে সোল্ড আউট এইটা এখন আমি কি বলবো এইটা হচ্ছে ড্রেসটা ওকে স্ক্রিনশট নিয়ে নিব আমরা একটা ভিতরে মিষ্টি কালার একটা ভিতরে পার্পল ম্যাজেন্ডা কালার তো দুটোটারই একই প্রাইস 3150 টাকা থ্রি পিস টু পিস 2590 টাকা যদি আমার বলতে ভুল হয় তাহলে আরো একবার বলে দেই 2590 টাকা 3150 টাকা এই হচ্ছে প্রাইস আচ্ছা তো আমার এই সুন্দর জামাটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে একদম নিউ কালেকশন শিফন ফ্রক টু পিস এটা বাট এটা প্রাইস অনেক হাই কারণ হচ্ছে এটার পেছনে পুরাই ফ্রক ছয় সেট ফ্রক পুরোটাই হচ্ছে ছয় সেট ফ্রক বলি না আমরা ওরকম এটা অনেকগুলো কলি আছে এটা ছয় সেট নাই এটা 15 সেট হতে পারে অর্ডার করলাম তো কনফার্ম করতে বলো এই তোমরা অনলাইনে যারা আছো লাইভের আপুদেরকে আগে দিবা তারপরে যারা পরে অর্ডার করবে পরে আগে হচ্ছে লাইভে যারা অর্ডার করেছে তাদের কাপড়টা মানে দেওয়া উচিত কারণ তারা এক ঘন্টা কষ্ট করে আমার সাথে লাইভ দেখছে তো লাইভে যারা যারা অর্ডার করছে তাদের দেওয়া ছিল তাই আসতে পারি না রোজিনা আপু তাদের জামাগুলো আগে দিবা তো এই জামাটার প্রাইস হচ্ছে 9480 টাকা 9480 টাকা কারণ এটা শিফনের মধ্যে অল ওভার কাজ করা অ্যান্ড কারচুপির কাজ করা নেকটা অনেক সুন্দর এই জামাটা একদম পিওরের মধ্যে করেন প্লিজ আচ্ছা
মনিজা আপু ইনশাআল্লাহ ইনবক্স করে দেন, ওরা এক এক করে যারা লাইভে আছে তাদেরটা এই যে আমি বলে দিলাম তাদেরটা যেন আগে দেয়। ওকে, খুদা হাফেজ। মিরপুর আউটলেটের অ্যাড্রেসটা আরো একবার বলি, যেহেতু এটা নতুন আউটলেট, এটার অ্যাড্রেস হচ্ছে সনি সিনেমা হলের অপোজিটে, রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। এটা মিরপুর একে আছে, মিরপুর এক রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, কি সনি সিনেমা হলের অপোজিটে, এটা একদম জাস্ট সনির অপোজিটে, একদমই মোড়ের উপরে টাওয়ারটা, সেই টাওয়ারের আমরা আছি সেকেন্ড ফ্লোরে, দ্বিতীয় তলায় আছি। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সন্ধ্যায় যদি আমাদের লাইভ করা সম্ভব হয় তো সন্ধ্যায় আমরা লাইভে চলে আসব, আমাদের নতুন ক্যাটালগ নিয়ে আমরা ইজনিক দেখানোর প্ল্যান করছি, শিফনের ইজনিক। তো সন্ধ্যার লাইভে মেবি আপনারা শিফন কালেকশন, লাক্সারি কালেকশন, অ্যান্ড হচ্ছে যারা একটু শিফন চান, সামনে বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে তাদের জন্য হচ্ছে সন্ধ্যার লাইভ। সন্ধ্যায় সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।